সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি ভিডিও তৈরি করতেছি সেটা হলো অনন্য মামুন পরিচালক, তাকে নিয়ে অনেকে গালগালিজ করতেছে, ছিটার বার্তা বলতেছে। আসলে কি জানেন, আপনি একজন পরিচালক আমরা মানি, আপনি একজন গুণী পরিচালক, কিন্তু সাকিব খান যে ভক্ত অল ইন্ডাস্ট্রি, তো আপনি কিন্তু তাদেরকে প্রতারণা করতে পারেন না। আপনি কি একটা পরিচালক, একটা মুভি রিলিজ দিতে হয়, ড্রাইভিং করতে হয়, বিভিন্ন লোকেশনে শুটিং করতে হয়, তো অনেক কিছু একটা মেনটেন করে একটা মুভির উপর, এটা আমরা মানি। বাট আপনি একজন পরিচালক, আপনি জানেন মুভিটা কখন রিলিজ হবে, এই গানটি কখন রিলিজ হবে, একমাত্র কিন্তু এটা আপনি জানেন আর প্রযোজক জানে। কিন্তু আমরা কি চাই জানেন, যে আপনার রাইটভাবে যখন রিলিজ ডেটটা আপনারা চূড়ান্তভাবে দিবেন, এটা কিন্তু দর্শকদের একটা আনন্দের বিষয়। আমি কিন্তু একজন সাকিব খান ভক্ত, তো আমি মোহাম্মদ আসাদুল ইসলাম, এটা আমি আসতাম না, যার কারণে আমি আসছি। তো আমি বলবো যে আপনি, হ্যাঁ একটা মুভি করতে অনেক সময় লাগে, এটা আমরা মানি, কিন্তু আপনি বুঝে শুনে নেক্সটে যেন, আশা করি যে আপনি যেন এরকম সিটার বাটপুরে না করেন। অনেকে কিন্তু গালগালাজ করতেছে, আপনি কমেন্টসগুলো পড়েছি, তো আমি চাইবো যে নেক্সটে যেন আপনি কাজগুলো দেখে শুনে করেন। আর দর্শক, আমি দর্শক হয়ে আমি বলতেছি, একটা মুভি কিন্তু তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন, কিন্তু এই নয় না যে আপনি বারবার ডেট দিবেন যে আজকে একটি গান রিলিজ হবে, কাল সমস্যা, বিভিন্ন প্রকার সমস্যা দেখাচ্ছেন। আসলে কিন্তু ভাই এটা ঠিক না, ঠিক আছে? তো নেক্সটে আমি বলবো যে আপনার কাজগুলো দেখে শুনে, বুঝে শুনে রিলিজ ডেট জানিয়ে দেবেন। তো দর্শকদের যে একটা আনন্দ, এটা কিন্তু ভাই আপনি কেড়ে নিচ্ছেন, প্রতারিত হচ্ছে দর্শক। আর আরেকটি কথা আমি বলতে চাই, সেটি হলো এই 15ই নভেম্বর, এটি কিন্তু রিলিজ ডেট, এটা চূড়ান্তভাবে প্রযোজকও বলে দিয়েছেন, এটা সেন্সর বোর্ডেও রিলিজ সাকসেসফুল হয়ে গেছে। তো আশা রাখি আমরা সকলেই প্রেক্ষাগৃহে গিয়ে এই মুভিটি উপভোগ করব। তো আমি মোহাম্মদ আসাদুল ইসলাম, ভুলকুটি মানুষের মাত্রই হয়, এটা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অনন্য মামুন পরিচালক যেহেতু এই কাস্টগুলো করা ঠিক হয় না, উনি যেহেতু করেই ফেলছে, তো সাকিব খানের ভক্ত যারা ফ্রেন্ডরা আছেন, গোটা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি এবং দর্শক সবাই করলে মিলে কিন্তু এই চলচ্চিত্রটি উপভোগ করব। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায়। আসসালামু আলাইকুম।